নমস্কার বন্ধুরা, আমি দেবিকা, বং ইজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করতে চলেছি আমার মা দিদার কাছ থেকে শেখা একটি রেসিপি, পুর ভরা চালকুমড়ো ভাজা। এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এর জন্য কী কী উপকরণ লাগছে। এর জন্য আমি নিয়েছি একটা চালকুমড়ো। চালকুমড়োটাকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি। নিয়েছি 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত ও 2টি কাঁচা লঙ্কা। সাদা সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নিয়েছি। নিয়েছি স্বাদমতো নুন ও হলুদ আর সাদা তেল। পুর ভরা চালকুমড়ো ভাজা বানাবার জন্য প্রথমে আমি গ্যাসের ফ্লেম অন করে বয়েলিং প্যান বসিয়ে তাতে বড় 2 কাপের মতন জল দিলাম। দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। এবার আমি 1-1 করে কেটে রাখা চালকুমড়োর টুকরোগুলো এতে দিয়ে দিলাম। পাঁচ মিনিট ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট হয়ে গেছে। সামান্য নেড়ে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে আমি দেখে নিচ্ছি চালকুমড়ো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। এটাকে কিন্তু আমি বেশি সেদ্ধ করব না। এবার চালকুমড়োর টুকরোগুলো তুলে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটি অন করে কড়াই গরম করে এতে সামান্য সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে এই সম্পূর্ণ রান্নাটি সর্ষের তেলেও করতে পারেন। এবার আমি বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কার পেস্টটাতে একটু লবণ মিশিয়ে নিচ্ছি। এবার কড়াইতে আমি পেস্টটি দিয়ে দিলাম। বাটা মশলাটা আমি এবার গরম তেলের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, এ সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। বেশি হাইয়ে রাখলে পেস্টটা কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। পুরটা রেডি হয়ে গেছে। এবার এই পুরটা আমি একটি পাত্রে তুলে নিলাম। এবার সেদ্ধ করে রাখা চালকুমড়োর টুকরোগুলোতে আমি নুন ও হলুদ দিয়ে দিলাম। এবার আমি নুন ও হলুদ ভালোভাবে চালকুমড়োর টুকরোগুলোর মধ্যে মাখিয়ে নিচ্ছি। এবার আমি 1-1 করে সেদ্ধ করা টুকরোগুলোর ভেতর আগে থেকে তৈরি করে রাখা পুরটা ভরে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল গরম করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পুর ভরে তৈরি করে রাখা চালকুমড়োর টুকরোগুলি একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি।
চাল কুমড়োর টুকরোগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি টুকরোগুলো এক এক করে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, গরম গরম পুরভরা চালকুমড়ো ভাজা। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন ইজি রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।